ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন। সো সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিলাম আমার আজকের ঈদ ব্লগ। সো আজকের ঈদ ব্লগটা আমি করবো কি করবো না এরকম দুটানার মধ্যে পড়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে সকাল থেকে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আমি লিটারেলি গলার ব্যথায় আমি কথা বলতে পারতেছি না একদমই সাডেনলি। তো যেহেতু আমার বাসায় সবার মোটামুটি এই জ্বর সিজন চলতেছে, তো হয়তো ভাইরাস হয়েছে, তো আমারও জ্বর ছিল প্রচণ্ড। দেন আমি মেডিসিন নিয়ে নিয়েছি, এখন হচ্ছে কি আমি ব্রেকফাস্ট করে আবার একটু মেডিসিন নিয়ে নেব। তো সকাল থেকে এই চলছে। দেন আমার প্ল্যান ছিল যে আমি ঘুম থেকে উঠবো মোটামুটি 10টার মধ্যে, তো সেটা আর হয়নি। আমি ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি 11:30-12টার মতো বাজায় ফেলছি। তো যেহেতু ওইরকম কোনো প্যারা নাই, তো সেই কারণে আমি একটু ঘুমিয়েছি। অ্যান্ড গতকাল রাতে আমার একদমই ঘুম হয়নি, এগেন আমি 5:30-5:30 দিকে ঘুমিয়েছি, তো সেই কারণে সকালবেলা ওঠাটা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে যেহেতু আমি এখন ইন্ট্রোটা শ্যুট করেই ফেললাম, সো ভাবছি যে সম্পূর্ণ দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি স্পেশাল কিছু নাও হতে পারে, আবার হতেও পারে আমি অ্যাকচুয়ালি জানি না, যেহেতু মাত্রই ব্লগটা শুরু করলাম। সো আজকে আমি কী কী করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। আমার শরীরের যে অবস্থা আমি দেখতেছি, আই ডোন্ট থিঙ্ক সো আজকে আমার কোনো ঈদের জামা পরে কোনো ছবি তোলা হবে আর কোনো শ্যুট করা হবে। বাট যদি শরীরটা ভালো লাগে, সন্ধ্যার মধ্যেও যদি আমার শরীরটা ভালো লাগে, আমি ট্রাই করব একটু পিকটিক তোলার জন্য ড্রেস ট্রেস পরে, কারণ ঈদের দিন না ঈদের ড্রেস না পরলে ঈদ ঈদ মনে হয় না আমার। সরি, অ্যাকচুয়ালি আমার কাজটা অনেক বেশি ছিল, মাঝখান দিয়ে বাপ্পি একটু মেডিসিন খাইয়ে দিয়েছে, তো এখন একটু কম। তারপর অনেক বেশি কথার ফ্লোতে থাকলে দেখা যায় যে অনেক বেশি কাজ উঠে যায়। এই ব্লগটা মেইনলি আপলোড হতে হতে মোটামুটি ঈদের দুদিন হয়ে যাবে। সো আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড আপনারা ঈদের দিন কী কী করেছেন, কী কী রান্না করেছেন সেটাও আমাকে শেয়ার করতে পারেন, কারণ যেহেতু আমরা একই ফ্যামিলির লুক, মানে সবাই মিলে একটা ফ্যামিলি আমাদের ইউটিউব ফ্যামিলি। সো আপনারা সবাই নির্দ্বিধায় শেয়ার করতে পারেন, আমি তো শেয়ার করবোই আমি সারাদিন কী কী করছি না করছি। তো এখন আমি মেইনলি আরিশের সাথে কথা বলবো। আরিশ নাকি ঘুম থেকে উঠেছে, সো তার সাথে একটু হাম্বা মোবারকের উসুল বিনিময় করে নিই, তারপর হচ্ছে গিয়ে বাকি সব কাজ। তো জানি না শরীরটা কতক্ষণ স্ট্যাবল থাকবে, বাট যতক্ষণ স্ট্যাবল থাকবে আমি টুকটাক একটু ভিডিও করে রাখবো আপনাদের জন্য। সো ঠিক আছে, এখন আমি বেশি বকবক না করি। আম্মু আমাকে অনেক ধরে ডাকাডাকি করে গিয়েছে ব্রেকফাস্ট করার জন্য, তো আমি জানি না অ্যাকচুয়ালি আম্মু ব্রেকফাস্টে কী রেখেছে বা কী করেছে। তো দেখা যাক, চলেন গিয়ে দেখি ব্রেকফাস্ট কী, অ্যান্ড ব্রেকফাস্টটা করে তারপর আস্তে ধীরে বাকি সব কিছু শেয়ার করবো। আমার গত কোনো একটা ব্লগে একজন আপু ওর না জানি একজন ভাইয়া আমাকে রিকোয়েস্ট করেছিল যেহেতু এটা কুরবানির ঈদ, আম্মুর কোনো একটা স্পেশাল রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার কাছে তো মেইনলি আম্মুর সব রান্নাই স্পেশাল, তারপরও যেহেতু এটা কুরবানির ঈদ, সো আমি বিফ স্পেশাল কোনো কিছু রান্না করলে ওর মাটন রান্না করলে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, যে আমার আম্মু কীভাবে রান্না করে আম্মুর স্টাইলটা শেয়ার করবো আর কি। তো আমি জানি না শেয়ার করতে পারবো কিনা, প্রথমেই বলে রাখি, বাট আই উইল ট্রাই। ঠিক আছে, সো চলেন এখন আগে ব্রেকফাস্ট করি, তারপর বাকি সব কাজ। অ্যান্ড খুব হাঁপিয়ে যাচ্ছি, অ্যান্ড প্রচণ্ড গরম, আমি ঘেমে টেমে মোটামুটি অবস্থা খারাপ, তো এখন বেশি কথা বলতে পারছি না, পরে এসে আবার কথা বলবো। ঠিক আছে, তো দেখতেই পারলেন ঈদের দিন সকাল সকাল আমি খুব শখ করে, মানে যখনই ঘুম থেকে উঠেছি তখনই ঘুম থেকে ওঠার পর পরই খুব শখ করে ব্লগটা স্টার্ট করেছিলাম, বাট ভাগ্যক্রমে ব্লগটা আর প্রপারলি শেষ করতে পারিনি। তো দেখা যাক কতটুকু পর্যন্ত আমি ব্লগটা কন্টিনিউ করতে পেরেছি। আর এখন চলে আসছি আমি ব্রেকফাস্ট করতে। আমার চাঁদ রাতের ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার আম্মু হচ্ছে কি আমার জন্য পুডিং বানিয়েছে, আমার জন্য বলতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি পুডিং, এই জন্য সবাই খাবে। তো এই তো আম্মু আমাকে পুডিং বের করে দিয়ে বললো যে কেটে নিয়ে খেতে, তো আম্মু আমাকে অলরেডি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এখন আমি জাস্ট পুডিংটা কেটে নিয়ে জাস্ট ব্রেকফাস্টে অ্যাড করবো। অ্যান্ড আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, সাথে সাথে একটা মেডিসিন নিতে হবে, কারণ তখনও আমার মোটামুটি ভালোই জ্বর ছিল। অ্যান্ড মইন তখনও অনেক বেশি অসুস্থ ছিল, বাট ঈদের দিন আমার হচ্ছে গিয়ে বিকেল পর্যন্ত জ্বর থাকলেও খুব বেশি একটা খারাপ লাগতেছিল না, বাট বিকালবেলার পরপরই মানে যখনই সন্ধ্যা হয়ে যায় তখনই আমার অবস্থা খুবই বাজে হয়ে যায়, অ্যান্ড আমি আর শোয়া থেকে আর উঠতে পারিনি, এই একটা অবস্থা আর কি। তো সেই জন্য আমি সন্ধ্যা পর্যন্তই ব্লগটা কন্টিনিউ করতে পেরেছি। এরপর টানা আমি মোটামুটি 4 দিনের মতো ব্লগ করিনি, মানে ব্লগ করা থাক দূরের কথা, আমি 4 দিন লিটারেলি ব্যাডে শয্যাশায়ী ছিলাম। আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমরা বাসার সবাই মোটামুটি অসুস্থ ছিলাম,
তো এই আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে গিয়ে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে চলে আসছি। এখানে হচ্ছে গিয়ে পরোটা ছিল, তারপর সেমাই ছিল, অ্যান্ড পরোটা দিয়ে খাওয়ার জন্য খুব মজার একটা ঝাল ঝাল চিকেন কারি ছিল, আর সাথে আমার সেই পছন্দের মজাদার পুডিং। তো আম্মু আমাকে সব কিছু এখানে দিয়ে দিয়েছে, আর পুডিংটা তো আমি নিজেই কেটে নিয়ে আসলাম। তো এই তো এখন হচ্ছে আমি খুব ভালোভাবে মজা করে ব্রেকফাস্টটা কমপ্লিট করতেছি। তখনও যদি জানতাম যে আমি অসুস্থ হয়ে যাব তাহলে আমি আরও বেশি বেশি করে খেয়ে নিতাম, কারণ অসুস্থ অবস্থায় আমি একদমই খেতে পাই না, অ্যান্ড আমার খুব বাজে অবস্থা গিয়েছে আর কি। তো যাই হোক, যেহেতু জ্বর ছিল তো সেই কারণে আমি জাস্ট ব্রেকফাস্টটা করেছি মেডিসিনটা নেওয়ার জন্য। তো এই তো এখন হচ্ছে বাপি আমাকে মেডিসিন দিয়ে গেল, তো আমি এখন মেডিসিনটা নিয়ে নেব। তারপর আমি কিছুক্ষণ শুয়েছিলাম, কারণ তখন আমার শরীরটা খুব বেশি একটা খারাপ লাগতেছিল, বাট শুয়ে শুয়ে আপনাদের সাথে একটু স্ন্যাপ করে শেয়ার করতেছিলাম আর কি। স্ন্যাপ করতে আমার অনেক ভালো লাগে, আপনারা সবাই জানেন। তো এই তো শুয়ে শুয়ে এখানে স্ন্যাপ করতেছিলাম মেইনলি আমি স্টোরি দেওয়ার জন্য, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর সেই শোয়া থেকে উঠেছি আমি লাঞ্চ করার জন্য, আম্মু আমাকে লাঞ্চ দিয়ে গেল। আম্মু অনেক বেশি বিজি ছিল, তারপরও মানে একটু সময় পেলে এসে এসে আমাকে খাবার দিয়ে যাচ্ছিলো, মেডিসিন দিয়ে যাচ্ছিলো এবং টেক কেয়ার করে যাচ্ছিলো, যদিও সে নিজেও অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলো ঈদের দিন। তো আম্মু মোটামুটি অনেক কিছু রান্না করেছে ঈদের দিন। তো মেইন যে ঈদের যে স্পেশাল রান্নাগুলো, বিফ কারি, তারপর মাটন কারি, এই জিনিসগুলো একটু পরেই রান্না করবে। তো লাঞ্চ করার পর আমার শরীরটা মোটামুটি একটু ভালো লাগতেছিল। দেন আই থট যে আপনাদের সাথে একটু আম্মু যেভাবে রান্না করে বা যেরকমভাবে মাংসগুলো মেরিনেট করে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে দিব, খুব আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা সবাই আমার আম্মুর রেসিপি অনেক বেশি দেখতে চান। এবং আপনি যেহেতু আম্মুর রেসিপিগুলো শ্যুট করে বেশি, মানে আপনি যখন আমাদের বাসায় ছিল তখন আম্মুর রেসিপিগুলোই মেনলি আপনাদের সাথে শেয়ার করতো, তারপর আপনি চলে যাওয়ার পর আপনারা সবাই আম্মুর রেসিপি অনেক বেশি মিস করেন। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আজকে বের হচ্ছি না বা কোনো প্ল্যানটেন নাই, সো আম্মুর রেসিপিগুলো একটু শেয়ার করা যাক। তো এবারে ঈদে আমাদের বাসার সবাই এত বেশি অসুস্থ ছিল যে কারোর খাওয়া দাওয়ার প্রতি তেমন কোনো খেয়ালে ছিল না, অ্যান্ড আমি আর আমার বাপি মানে আমার বাবা, তো আমরা দুজন হচ্ছে গিয়ে কুরবানি ঈদে যে বিফ কারি হয় বা মানে বিফ বা মাংস যে কোনো ধরনের মাংসই হোক না কেন আমরা খাই না, আমরা চিকেনটাই বেশি খাই। তো আম্মু বেশি করে রান্না করে ফেলে চিকেন এবং সেটা আমরা কয়েকদিন ধরে খাই আর কি। অ্যান্ড ঈদের পর কন্টিনিউয়াসলি আমার তো চিকেনে চলে, আমার লাইফটাই চিকেনময় হয়ে যায় কুরবানি ঈদের পর, কারণ আমি বিফটা আমার ভালো লাগে না সাথে সাথে খেতে এই জন্য আর কি। তো পরে আমি কয়েক মাস যাওয়ার পর তারপর একটু টেস্ট করি, আর এমনিতেও আমার বিফ খুব বেশি একটা পছন্দ না। আর তার উপর আরেকটা ঝামেলা আছে, আমার বিফে অনেক বেশি অ্যালার্জি, তো সেই কারণে আমার বিফ একদমই ওরকমভাবে খাওয়া হয় না। আর আমি হচ্ছে কি মাটন একদমই খাই না, বিফ তো খাই তাও টুকটাক, বাট মাটন আমি একদমই খাই না, কখনোই আমি খাইনি এবং আমার ভালো লাগে না আর কি। তো এই তো, তো প্রথমে হচ্ছে গিয়ে আম্মু এখানে বিফটা আগে মেরিনেট করে রাখতেছে, অ্যান্ড দেন মাটনটা মেরিনেট করবে। তো সব মশলাগুলো কিন্তু সেমই, তো পরিমাণগুলো তো দেখতেই পারতেছেন, এখানে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি ভুলেও গেছি আম্মু আনকমন আনকমন কিছু মশলাও দিয়েছে এখানে, অ্যান্ড আমার আম্মু হচ্ছে গিয়ে এই বিফ রান্না করার ক্ষেত্রে বা মাটন রান্না করার ক্ষেত্রে গরম মশলার যে ফাঁকিটা আছে সেটা মেনলি বেশি করে ইউজ করে, তো যে কারণে গোটা গরম মশলাটা খুব কম দেয়, মাঝে মধ্যে ওইটা একদমই স্কিপ করে যায়। তো যেহেতু ফাঁকিটা দেয়, ফাঁকিটা দিলেই ভালো। আর এই যে এখানে সব ধরনের মশলাপাতি দেওয়া হলো, প্রথমে গুঁড়া মশলা দেওয়া হলো, তারপর হচ্ছে কি এখানে এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছে। অ্যান্ড বিফ বলেন বা মাটন বলেন, এরকমভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, অ্যান্ড এই রেসিপিগুলো কিন্তু আমার একদম দাদুর দিনের স্পেশাল রেসিপি, অ্যান্ড আমার আম্মু সবসময় এরকমভাবেই রান্না করে, অ্যান্ড ঈদের দিনে রান্নাটা এত বেশি মজা হয় আম্মুর, যখন আমরা পরে টেস্ট করি খুব মজা লাগে, অ্যান্ড কয়েকদিন যাওয়ার পর জিনিসটা ঝুরা ঝুরা মাংস হয়ে যায়, তখন খেতে আরও বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে কি মানে অন্যান্য ঈদের তুলনায় অনেক কম রান্না করতেছে, অন্যান্য ঈদের তো অনেক বেশি বেশি রান্না করে, বাট এবার আম্মুর শরীরটাও খারাপ, তার উপর খাওয়ার মতো কেউই নাই, অ্যান্ড এত বেশি রান্না করাটাও ঝামেলা যেহেতু আমরা সবাই অনেক অসুস্থ। তো সেই কারণে আম্মু জাস্ট সামান্য একটু রান্না করতেছে আমরা খাওয়ার জন্য আর কি, পরে আবার বেশি করে রান্না করবে। তো এই তো বিফ মাটন দুইটাই নিয়ে নিয়েছে, বিফটা অলরেডি
সব ধরনের মশলা দেওয়া শেষ, এখন হচ্ছে রেখে দিল, দুইটা একসাথেই মাখাবে। আর এখন হচ্ছে গিয়ে মাটনটা ম্যারিনেটের জন্য সব মশলা দিয়ে দিচ্ছে। তো সব মশলা দিয়ে এরকম মাখিয়ে টাখিয়ে ম্যারিনেটের জন্য মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেখে দিলে জিনিসটা খুব ভালোভাবে সোক করে নেয়, মাংসটার ভিতরে একদম মশলাগুলো ঢুকে যায়, দেন রান্না করার পর খুব মজা লাগে খেতে। তো সেই কারণে আমার আম্মু ম্যারিনেট করে এখন রেখে দেবে, তারপর আস্তে ধীরে রান্না বান্নাটা করবে আর কি। অ্যান্ড আমি এত বেশি সিক হয়ে যাই, মানে কি বলবো, বারবার সিকনেসের কথাটাই মাথায় আসতেছে, যে আমি রান্না করার পর তরকারিগুলো দেখতে কেমন হয় সেটাও আমি শ্যুট করার চান্স পাইনি। তো এই হলো অবস্থা। ঈদের দিন যে আমি একদম ব্যাডে পড়েছি, এই ব্যাড থেকে আমি উঠতে পারছি মোটামুটি চার দিন পর, যে নিজের জোরে আমি উঠতে পারছি আর কি, এই হলো কথা। তো যে কারণে আমার এই কয়েকদিন একদমই রেগুলার ভিডিও দেওয়া হয়নি, আমার কথা ছিল যে বাসায় আসলে আমি একদিনও মিস দিব না, বাট ইয়া একটু সিক হয়ে গিয়েছি, তো সেই কারণে আর কি একটু প্যারা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি এবং আমার বাসার সবাই মোটামুটি আল্লাহর রহমতে রিকভার করতেছে, এটাই শুকরিয়া। অ্যান্ড আমি যখন ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, আপনারা সবাই অনেক অনেক দোয়া করেছেন আমাদের সবার জন্য, অ্যান্ড অনেক ভালোবাসা জানিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কিন্তু আমাকে কখনো দেখেনও নি বা ওরকমভাবে চিনানো না, বাট আপনারা মন থেকে যে পরিমাণ দোয়া করেছেন বা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এগুলো দেখে আমি আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আপনারা সবাই অনেক বেশি দোয়া করেছেন, সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এরকমভাবে থাকার জন্য। আশা করি ভবিষ্যতে আপনাদেরকে আমি পাবো এবং আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কাজ উপহার দিতে পারবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সেম ওয়েতে আমার আম্মু হচ্ছে গিয়ে মাটনটাও এখানে ম্যারিনেট করে নিচ্ছে। অ্যান্ড এরকম যে কোষের মধ্যে হাতের মধ্যে তেল নিয়ে নিয়ে মেপে মেপে দেয়া, এটাও সিস্টেমটা কিন্তু আমার দাদুর দিনের সিস্টেম। আম্মু ম্যারিনেট করতেছিল অ্যান্ড বলতেছিল যে আমার দাদুর দিনে নাকি এরকমভাবে রান্না করতো, যখন আমার দাদু ছিল বা দাদা ছিল তখন। সো যাই হোক, এখানে ম্যারিনেটের পালা চলতেছে, এখন হচ্ছে আমার সুন্দর করে মাংসটা মাখিয়ে নেবে। প্রথমে বিফটা নিয়ে নিল, তারপর হচ্ছে গিয়ে মাটনটা মেখে নেবে। তো আম্মু এটাতে একটু তেল কম মনে করেছে, তো পরে আবার তেল দিয়ে দিল, যদিও মাংস থেকে অনেক বেশি তেল ওঠে পরবর্তীতে, তারপরও তেল মশলা ঝাল যত বেশি হবে তরকারি তত বেশি মজা হবে। তো আমি মাখানোটা পর্যন্তই আপনাদের জন্য শ্যুট করতে পেরেছি, তারপর আমার শরীরটা আবার একটু খারাপ লাগে, তারপর আমি আবার সাথে সাথে রুমে চলে আসি। সো আপনারা কারা মাটন অ্যান্ড বিফ এরকমভাবে মাখিয়ে রান্না করেন বা আপনাদের বাসার সিস্টেমটাও এরকম, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আম্মুর রেসিপি আরও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যতদিন বাসায় আছি আমি ট্রাই করবো টুকটাক একটু শেয়ার করার। অ্যান্ড এখন যেহেতু আমি সুস্থ হয়ে গিয়েছি, এখন মোটামুটি রেগুলার ভিডিও আপলোড করার ট্রাই করব। অ্যান্ড গত দুদিন আমি অনেক ঘুরেছি, সো ওই ব্লগগুলো এই ব্লগগুলোর পরে আসবে, মানে আমার ঈদের যে ঘোরাঘুরিগুলো আর কি। যদিও সাডেনলি প্ল্যানে সব কিছু ঘোরাঘুরি, কোনো প্ল্যান করে কোনো ঘোরাঘুরি করতে পারিনি আমি এবার, অ্যান্ড যত প্ল্যান ছিল সব ক্যান্সেল হয়ে গেছে আমার জ্বরের জন্য। তারপরে সুস্থ হওয়ার পর আমি যেখানে যেখানে ঘুরেছি বা যেখানে যেখানে গিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো দেখতেই পারছেন আমার এখানে ম্যারিনেট করা শেষ, এখন এগুলো রেখে দিবে কিছুক্ষণের জন্য, তারপর আস্তে ধীরে রান্নাবান্না করবে। অ্যান্ড মাঝখান দিয়ে দেখেন আমার আম্মু এত অসুস্থ ছিল, প্লাস এত কাজ করতেছিল, ঈদের দিন কী পরিমাণ ঝামেলা থাকে কুরবানির ঈদের সময় আপনারা সবাই হয়তো জানেন, অনেক বেশি রাশ থাকে অ্যান্ড অনেক অনেক কাজ করতে হয়। তো আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো কাজ করতে করতে, অ্যান্ড আমার অবস্থাও এত খারাপ ছিল যে আমি আম্মুকে একটু হেল্প করার চান্স পাইনি। সো আম্মু এখানে মাঝখান দিয়ে আবার আমাকে ডিম সিদ্ধ দিয়ে গেল, তারপর এখানে আবার রং চা করে দিয়ে গেল, কারণ আমার গলা ব্যথাও ছিল, মানে ঈদের দিন থেকেই মেনলি আমার গলাটা ব্যথা দিয়ে স্টার্ট হয় আমার জ্বরটা। তো একটু এই রং চাটা খেলে গলাটা অনেক বেশি আরাম লাগে এবং যে গলার সাউন্ডটা যে একদম ভারী হয়ে গিয়েছিলো সেটাও একদম পাতলা হয়ে যায়। অ্যান্ড এটা হচ্ছে মশলা চা যেটা আমি ইউজুয়ালি বানাই, খুব মজা হয়। আম্মু আমাকে দিয়ে গেলো, এখন হচ্ছে আমি খাবো অ্যান্ড খেয়ে দিয়ে মেডিসিন নিয়ে নেব। তো আমার ঈদের দিনটা এরকমভাবেই কেটেছে, যখন একটু ভালো লাগে শরীরটা তখন হচ্ছে একটু উঠে হাঁটাহাঁটি করি, আম্মুর কাছে যাই, একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি, একটু ছাদে গিয়েছি, দেন আবার যখন আমার শরীরটা খারাপ লাগা শুরু হয়ে যায় তখন আমি আবার সাথে সাথে রুমে চলে এসি, মানে শুয়ে যাই আর কি, এরকম একটা অবস্থা। তো ঈদের দিনটা তাও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, খুব বেশি একটা খারাপও কাটেনি, যদিও অসুস্থ ছিলাম তাও আমি বলবো যে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তো যাই হোক, শরীরটা বিকালবেলায় হালকা একটু ভালো লাগতেছিলো, পরে ভাবলাম যে ঠিক আছে একটু বাইরে হাঁটাহাঁটি করি। অ্যান্ড বাইরে হাঁটাহাঁটি করতে গিয়ে গাছের দিকে খেয়াল করে দেখলাম যে অনেক বড় একটা পেয়ারা, অ্যান্ড পেরে আমি পুরাই ছেঁকা খাইলাম, কারণ পেয়ারাটা মোটামুটি
পুরাটাই খাওয়া ছিল। দেখতেই পারতেছেন আমি কি পরিমাণ একটা বড় সড় ছেঁকা খাইলাম, যে পেয়ারাটা আমি পাড়ার জন্য এত স্ট্রাগল করলাম এতক্ষণ ধরে। তো এই পেয়ারাটা পাড়ার পর দেখি যে পাখি খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখছে খেয়ে দিয়ে। তো আম্মুকে হচ্ছে গিয়ে আমার এই কষ্টটা দেখানোর জন্য দৌড়ে গেলাম। তো তারপর আম্মু দেখে হাসতেছিল, বলতেছিল এরকমই করে পাখিরা, পাখিদেরকেও খেতে দিতে হয়। অ্যান্ড আমার আম্মু এত কাইন্ড যে আমাদের বাসার মধ্যে যত ফল গাছই থাকুক না কেন, লিচু বলেন, কাঁঠাল বলেন, পেয়ারা বলেন বা আম বলেন, যাই ধরে না কেন আমার আম্মু বেশ কিছু ফল ফ্রুটস রেখে দেয় গাছের মধ্যে পাখিদের জন্য, যেন পাখিরা এসেও খেতে পারে। তো এরকম কেউ করে কিনা আমি জানি না, বাট আমার আম্মুকে আমি সবসময় দেখেছি যে এরকম করতে। এবং আম্মু বলে যে গাছগাছালিতে ফল ফ্রুটস আসলে পাখিদেরও রিজিক উল্টাতে থাকে, সো ওদেরকেও সুযোগ দেওয়া দরকার খাওয়ার জন্য, এই আর কি। তো এরকমভাবে আমাদের ঈদটা কেটেছে এবং পেয়ারা পাড়তে পাড়তে শরীরটা আবার খারাপ হয়ে যায়, দেন আমি আবার রুমে গিয়ে শুয়ে পড়ি। অ্যান্ড ওই শোয়া থেকে আমি আর উঠতে পারিনি, একদম শয্যাশায়ী হয়ে যায় এবং খাবারটাও আমি শুয়ে শুয়ে খেতে হয়েছে, এই একটা অবস্থা। তো যাই হোক, সবার দোয়া আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার ব্লগ আপলোড করতে পারবো। তো যাই হোক, আজকে ব্লগটা আমি আর বেশি লং করবো না, এখানেই শেষ করে দিব। সো আজকে আমার এই এলোমেলো ঈদ ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে।